পটুয়াখালীতে তথ্য কমিশন বাংলাদেশ ও জেলা প্রশাসনের আয়োজনে তথ্য অধিকার আইন 2009 বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালিক। জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান খান সহ অন্যান্যরা। এ সময় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান বৃন্দ, মেয়র বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।